নমস্কার আমি রাজশ্রী হালদার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ছাত্রছাত্রী প্রান্তিক গাইডের পক্ষ থেকে এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে থেকে যারা ইউজি কোর্স করছো হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্স ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারের অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সামের উত্তরগুলো অনলাইন অ্যাসাইন অ্যাসাইনমেন্ট এক্সামের যে হিস্ট্রি অনার্সের সিসি ফোর পেপারটা রয়েছে অর্থাৎ সিসি এইচ আই ফোর পেপার এই সিসি ফোর পেপারের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা এই উত্তর দেখেই পরীক্ষা দাও আমি আশা করি যে তোমরা অবশ্যই এই উত্তর দেখে পরীক্ষা দিলে ফুল মার্কস পাবে তাই ফুল মার্কস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই তোমরা সমস্ত উত্তর অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল এক্সামের সমস্ত উত্তরগুলো ফ্রিতে পেয়ে যাবে প্রশ্নগুলো আর উত্তরগুলো আমি বলে দিচ্ছি দেখো দ্বাদশ বিধান কী উত্তর হবে রোমের লিখিত রোমের প্রথম লিখিত আইনবিধি পরের প্রশ্ন দেখো আচ্ছা কাদের মধ্যে মিউনিক যুদ্ধ হয়েছিল উত্তর হবে কার্থেজ ও রোম আচ্ছা পরের প্রশ্ন দেখো রোমের প্রধান কৃষিজ পণ্য কী উত্তর হবে আঙুর ও জলপাই আচ্ছা পরের প্রশ্ন দেখো গ্লোবিয়ান কারা উত্তর হবে সাধারণ মানুষ আচ্ছা পরের প্রশ্ন দেখো হেলেনা কে ছিলেন উত্তর হবে কনস্টান্টাইনের মা আচ্ছা পরের প্রশ্ন পন্টিফেহেন ম্যাক্সিমাম কি উত্তর হবে প্রধান পুরোহিত আচ্ছা পরের প্রশ্ন প্লেটাস কে ছিলেন উত্তর হবে রোমান নাট্যকার আচ্ছা পরের প্রশ্ন রোমের প্রথম সম্রাট কে ছিলেন রোমের প্রথম সম্রাট কে ছিলেন উত্তর হবে কনস্ট্যান্টাইন উত্তর হবে আচ্ছা পরের প্রশ্ন প্রথম খলিফা কে ছিলেন উত্তর হবে আবু বকর আচ্ছা পরের প্রশ্ন প্রথম স্বীকৃত সুলতানি বংশ কি প্রধান প্রথম স্বীকৃত সুলতানি বংশ হল বুয়াহিদ বংশ তাহলে আবারও বলছি তোমরা এই কটাই দেখে পরীক্ষা দাও ফুল মার্কস পাবে আর আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও